আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা, কুরআন সুন্নাহর পথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য মোবারকবাদ। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা নিয়ে এসেছি। আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে, জায় নামাজে দাঁড়িয়ে যে কাবা ঘরের ছবি থাকে, এই ছবিতে লাথি লাগলে কোনো গুনাহ হবে কিনা। এটা আমাদের দেশে অনেকেই এরকম মনোভাব করে থাকেন যে জায়নামাজের যে কাবা ঘরের ছবি থাকে, মক্কা মদিনার ছবি থাকে, এখানে পা লাগলে হয়তো গুনাহ হতে পারে। আসলে আমাদের দেশের যে জায়নামাজগুলো আছে এগুলো আসলে কোনো মুসলমান রাষ্ট্ররা অথবা মুসলমানরা বানায় না, এগুলো বানায় ইহুদি নাসারা। তারা মনে করে যে সব ধর্মের লোকেরাই ছবিকে পছন্দ করে থাকে, হয়তো মুসলমানদের ভিতরে কোনো ছবি বা চিহ্ন দিলে তারাও হয়তো এটা পছন্দ করবে। এই জন্যই বিষয়টা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নকশাযুক্ত কাপড় অথবা নকশাযুক্ত নিজের গায়ের পোশাক অথবা কাপড়ের উপরে আল্লাহ রাসূল নামাজ আদায় করতেন না, এতে নামাজের মন অন্যদিকে চলে যেত। এজন্যই জায় নামাজের পর যখন কাবা শরীফের ছবি, মক্কা মদিনার ছবি থাকবে, তখনও কিন্তু আমাদের সেদিকে নজর যাবে এবং নামাজের মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। আর নামাজের মন মানসিকতা নষ্ট হলে আল্লাহ তাআলার সেই নামাজটা কবুল হবে না। এজন্যই আমাদের যাদের জায় নামাজে কাবা ঘরের ছবি, মক্কা মদিনার ছবি আছে, এগুলো আমাদের পরিহার করতে হবে। তবে এই জায় নামাজে দাঁড়িয়ে নামাজ হবে না এমনটা না, আবার লাথি লাগলে বেয়াদবি হবে এমনটা না। এটা একটা প্রতিচ্ছবি, এতে কোনো বেয়াদবির আশঙ্কা নেই। তবে আমাদের সর্বক্ষেত্রে উচিত এরকম জায় নামাজ পরিহার করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় নকশাবিহীন পোশাক এবং নকশাবিহীন কাপড়ের উপরে নামাজ আদায় করার জন্য অবহেলা করতো, নামাজ আদায় করতে চাইতো না, কারণ এতে নামাজের মনস্ক অন্যদিকে চলে যেত। এজন্য আমাদের উচিত আমরা যে জায় নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করব, সেই জায় নামাজটা যেন কোনো নকশাযুক্ত না হয়, অথবা আমরা যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করি এই আমাদের সামনে কোনো নকশা জাতীয় জিনিস যেন না থাকে। কারণ থাকলেই আমার গায়ের পোশাক যদি নকশা জাতীয় হয় অথবা আমার জায়নামাজ যদি নকশা জাতীয় হয়, আমার সামনে যদি নকশা জাতীয় জিনিস থাকে, তাহলে নামাজের মন অন্যদিকে যাবে। তবে এগুলো দিয়ে নামাজ হবে না এমনটা বলা হয়নি। হয়তো নামাজের কিছু একটা ক্ষতি হতে পারে, নামাজের মন অন্যদিকে যেতে পারে। এই জন্য আমাদের পোশাক যাই হোক, পোশাক এটা গায়ের সাথে থাকে, এরা তত লক্ষ্য আসে না, তত দেখা যায় না। তবে জায়নামাজ এবং সামনে যে জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো তো আমার লক্ষ্য সবসময় থাকে নামাজের ভিতরে। নামাজ যখন আদায় করে তখন এই জিনিসগুলোর উপর লক্ষ্য থাকে বেশি। এজন্যই আমাদের এই জিনিস গুলো পরিহার করাটাই উত্তম। আর সর্বশেষ যেটা বলবো, জায় নামাজের উপরে কাবা ঘর, মক্কা মদিনার ছবি যদি থাকে, এক্ষেত্রে যদি সেখানে লাথি লাগে অথবা পা লাগে, তাহলে এখানে কোনো গুনার আশঙ্কা নেই। আল্লাহ পাক আমাদের যেন এই সমস্ত জিনিস থেকে হেফাজত করার তৌফিক দান করেন, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে অথবা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের কুরআন সুন্নাহর পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দিন, এবং আমাদের সকল ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আল্লাহ।